তুমি যেমন তেমনই খুব ভালো। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো। জীবন কোনো রূপকথা তো নয়, কথার রূপেই মজেছিলাম আমি। সব মিলিয়ে যে তুমি সেই আমার, রূপের চেয়ে কথা অনেক দামি। আমরা দুজন পথ জানি না থামার। তুমি কাতর আমার হাতে, তোমার দুহাতে রেখে ইচ্ছে করে মরে যাই বেঁচে থাকার ভীষণ সুখে। তুমি কাতর আমার হাতে, তোমার দুহাতে রেখে ইচ্ছে করে মরে যাই বেঁচে থাকার ভীষণ সুখে। এখনো তোমার সাথে লক্ষ যুগ বাঁচার বাকি, তোমার কাছাকাছি একটুখানি থাকি, একটুখানি থাকি। তোমাকে মনে আছে আমাদের পরিচয় কিভাবে হয়েছিল? হ্যাঁ মনে আছে। বলো তো কিভাবে? 2012 ডিসেম্বরের 29 তারিখে আমাদের ফার্স্ট পিকনিকে দেখা হয়েছিল। ফার্স্ট না, অ্যাকচুয়ালি এর আগে অনেকবার দেখা হয়েছে। তোমার মনে আছে যে তুমি বাসে আমাকে একটা চিপস দিছিল? হ্যাঁ মনে আছে। মানে ওইটা দিয়ে লাইন শুরু করছো নাকি? না, লাইন টাইম কিছু না, এমনি ওইটা থেকে আস্তে আস্তে ভালো লাগা। তোমার কি মনে আছে আমি যে তোমাকে ফোন দিয়ে ফার্স্ট টাইম প্রপোজ করেছিলাম, কি বলছি? তোমার কি এইটা মনে আছে যে একদিন আমি ইউনিভার্সিটি থেকে আসছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম তুমি খাইছো, তুমি কি বলছি? তারপর যে ইউনিভার্সিটি শেষ হলো, ইউনিভার্সিটির পর MBA, তারপর জব লাইফ, তারপরে বিএ, এবং বিয়ের এতদিন অতিবাহিত হইলো, তো মানে হোয়াটস ইউর ফিলিংস, কেমন লাগতেছে তোমার? সব মিলে ভালোই লাগে। শিওর? না ভালো লাগে, শিওর মানে কি ভালো লাগে? মানে ম্যারিড লাইফ এনজয় করতেছো? হ্যাঁ ইনশাআল্লাহ এনজয় করতেছি। আমি ঠিক আছি তো? তুমি বলবে ঠিক থাকো, তুমি ঠিক থাকো, তোমার সাথে তো তোমার সব কিছুতে প্রবলেম। আচ্ছা প্রবলেম নাই, আমার কিছু আসতে নাই। আচ্ছা তুমি এটা বলো যে তুমি সব কিছুতে নর্মাল নিতে পারো না? না নিতে পারি না, ওটা তোমারও তো প্রবলেম অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম থাকবে, প্রবলেম ওভারকাম করতে হবে। আমি তোমারে কি বুঝবো, বেশি না কম? তুমি বেশি বুঝবা। আর তুমি কম বুঝবা? তুমি আমাকে একটা কথা, বিয়ের আগের বয়ফ্রেন্ড ভালো নাকি বিয়ের পরে হাজবেন্ড ভালো? ঠিক আছে।